আগামী রবিবারে তোমাদের এসএসসি 2024 ব্যাচের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হবে। সো আগামী রবিবার কয় তারিখ এবং তোমরা এসএসসি 2024-এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবা, এই সমস্ত কিছু থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। তাই যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করো। তো তোমরা যারা এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমরা আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা যারা একাদশে ভর্তি হওনি, তারা শীঘ্রই একাদশে ভর্তি হয়ে যাও, খুবই কম সময় রয়েছে। এবং যারা যাদের মনে হচ্ছে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে, তোমরা ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু আশানুরূপ ফলাফল আসে নাই, তারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তো তোমাদের সকলেরই একটা প্রশ্ন যে বোর্ড চ্যালেঞ্জ কবে দিবে, কী রেজাল্ট কীভাবে দেখবো। তো তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কীভাবে দেখবা এই সম্পর্কে একটু প্রথমে আসি, এই জিনিসটা একটু প্রথমে ক্লিয়ার করে দিই। দেখো, তোমরা যেভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখেছো ঠিক সেইমভাবে হচ্ছে তোমরা রেজাল্টটা দেখতে পারবা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিলে, যখন দিবে হচ্ছে তোমরা ওই রকম ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজাল্টটা দেখতে পারবা। যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে বুঝবা যে বোর্ড চ্যালেঞ্জে কাজ হয়েছে, যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে। আর যদি দেখো যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় নাই, তাহলে বুঝবা যে তোমার বোর্ড চ্যালেঞ্জে কাজ হয় নাই, মানে তোমার রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় নাই। এখন আসি সেকেন্ড টপিকে, যে তোমাদের রেজাল্ট দিবে কবে। তোমরা অনেকেই ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতেছো যে আগামী শনিবার, আগামী রবিবার হ্যান ত্যান সময় রেজাল্ট দিবে। আসলে রেজাল্টটা দিবে কবে, আসল এক্স্যাক্ট কাহিনিটা কী, এক্স্যাক্ট কাহিনিটা তোমাকে আমি বলে দিচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে এবং শিক্ষামন্ত্রী যেটা বলতেছে, যে যেদিন থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে, অর্থাৎ ধরো গত মাসের 12 তারিখ থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে, 13 তারিখ থেকে এই মাসের অর্থাৎ জুনের 13 তারিখে হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে, অর্থাৎ এক মাস পরে। এটা এইচএসসি হোক, এসএসসি হোক, অথবা যে কোনো তোমাদের পাবলিক পরীক্ষা হোক, তোমাদের হচ্ছে এক মাস পরে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেয়া হবে, বোর্ড চ্যালেঞ্জ করলে, ঠিক আছে। এটা যে কোনো পরীক্ষাই হোক না কেন, এটা সব ক্ষেত্রে মনে রাখবা যে যেদিন থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে ওই দিনের পর থেকে এক মাস পরে হচ্ছে তোমার বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ 13 জুন তোমরা বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা জানতে পারবা। অন্য যে যাই বলুক, কোনো কথায় তোমরা কান দেওয়ার দরকার নেই। কীভাবে রেজাল্ট দেখবা, কবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে, সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। আশা করি এই বিষয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, কোনো কিছু জানার থাকবে না। তো সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। যারা শিক্ষা বিষয়ক আপডেট সবার আগে পেতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখো। সকলের জন্য অভিনন্দন, আল্লাহ হাফেজ।